রসুলসান বলছেন যে দিন এবং রাত্রে বারো রাকাত নফল যদি কেউ কেউ আদায় করতে পারে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন সুবহানাল্লাহ আর একটা বর্ণনায় এই বারো রাকাত বলতে বোঝানো হয়েছে ফজরের পূর্বে দুই জহরের পূর্বে চার জহরের পরে দুই মাগরিব পরের দুই এশার পরে দুই বারো তাহলে দুটা হিসাবেই কি বারো ফজরের দুই রাকাত সুন্নত সম্পর্কে আরেকটা হাদিস আরো বলেছেন রাকাত আল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ও মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বেশি সুবহানাল্লাহ আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এখন আপনাদেরকে বলবো যে এই নফল ইবাদতের মধ্যে কিছু নফল এমন আছে যেই নফল ইবাদতগুলি আল্লাহ নবী সাল্লাম বিশেষভাবে গুরুত্ব দিয়ে ফজিলত বেশি বর্ণনা করেছেন এবং তিনি সেগুলি গুরুত্ব সহকারে তার জীবনে আদায় করতেন এগুলি বলা হয় সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা আমি যে সুন্নতগুলি এখন বলবো আশা রাখি একজন মুসলিম তার ফরজ ইবাদতের মাধ্যমে এই কয়টি নফল যদি সে নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করে ইনশাআল্লাহ সে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিনিময়ে সে ইনশাআল্লাহ জান্নাত পাবে অতি সহজে ইনশাআল্লাহ তাআলা এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো ইবাদতের নফল কিন্তু খুব গুরুত্ব দিয়েছে যেমন রামলা বিনতে আবি সুফিয়ান তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন থিনতাই আশার রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে দিন এবং রাত্রে বারো রাকাত নফল কত রাকাত বারো রাকাত নফল যদি কেউ কেউ আদায় করতে পারে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্টি হয়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন সুবহানাল্লাহ অথবা তার জন্য ঘর স্পেশালভাবে তৈয়ার করা হবে সেই সেই বারো রাকাত সুন্নত কোনটি কোন কোন সুন্নত একটু খেয়াল করবা দুটা বর্ণনা আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন এই বারো রাকাত বলতে জহরের ফজরের পূর্বে দুই জহরের পূর্বে দুই জহরের পরে চার কত হলো ফজরের পূর্বে দুই জহরের পূর্বে দুই জহরের পরে দুই কত হলো ছয় ছয় মাগরিবের পরে দুই আট এশার পরে দুই আর জুমার পরে দুই জুমার এটা একটা বর্ণনা এটা একটা কি বর্ণনা আর একটা বর্ণনায় এই বারো রাকাত বলতে বোঝানো হয়েছে ফজরের পূর্বে দুই জহরের পূর্বে চার জহরের পরে দুই মাগরিব পরের দুই এশার পরে দুই বারো তাহলে দুটা হিসাবেই কি বারো এটা এই জন্য জহরের পূর্বে বিশুদ্ধ হাদিস থেকে মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও চার রাকাত নফল পড়তেন সুন্নত আবার কখনও তিনি দুইও পড়তেন কী পড়তেন দুইও পড়তেন আল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে কান আলা ইয়াদউ আরবাআন কাবলা দুহরি ওয়া রাকাতাইনি কাবলাল গাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না জহরের পূর্বের চার রাকাত সুন্নত আর ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত বিশেষ করে ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও ছাড়তেন না সফরেও ছাড়তেন না বেতের এটা কি ওয়াজিব ফরজ নাকি সুন্নত বেতের পড়া এটা আসলে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা এটা ফরজ নয় ওয়াজিব নয় ওয়াজিব যদি হতো তাহলে ওই সাহাবি তালহা বিন ওবাইদুল্লাহ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন তো আল্লাহ রাসূল তখন বলতেন বেতের পড়তে হবে কি বলতেন বেতেরও কিন্তু বেতেরও কথা বলেন নাই এই জন্য বেতের ওয়াজিব নয় যদি হানাফি মাজহাবে ওয়াজিব বলা হয়েছে কিন্তু বেতের ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নত যেই সুন্নত আল্লাহ নবী সফরেও ছাড়তেন না সফরেও ছাড়তেন না সফরে দুটো জিনিস ছাড়তেন না একটা হলো ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আর হলো বেতের আর কি বেতের এই দুটো ছাড়তেন না ফজরের দুই রাকাত সুন্নত সম্পর্কে আরেকটি হাদিস আরো বলেছেন রাকাত আল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বেশি সুবহানাল্লাহ ঠিক আছে এই ফজরের সুন্নত যদি অবশ্যই একামত দেওয়ার পূর্বে আদায় করতে হবে একামত দেওয়ার পূর্বে আদায় করতে আমাদের সমাজে
এই ফজিলত পাওয়ার জন্য কিছু মানুষ একামতের পরে মসজিদে আসে, আর মাজহাবি ফতোয়া হিসাবে ওই ব্যক্তি যদি শেষ রাকাতে রুকু পাওয়ার চান্স থাকে তাহলে ফরজ চলা অবস্থায় সে পিছনে ফজরের সুন্নত পড়তে পারবে। এটা ফতোয়া কি হাদিস ভিত্তিক ফতোয়া না মাজহাব ভিত্তিক ফতোয়া? মাজহাব ভিত্তিক ফতোয়া। আর হাদিস ভিত্তিক ফতোয়া কি? হাদিস ভিত্তিক ফতোয়া হলো এই, ইজা উকিমাতিস সালা ফালা সালাতে ইলাল মাকতুবা, ফরজ সালাতের জন্য যখন একামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো নফল সালাত চলবে না, চলবে না, চলবে না। কেউ সালাত শুরু করেছে, একামত দিয়ে দিয়েছে, সালাত ছেড়ে দিবে, সালাত কী করবে? ছেড়ে দিবে, সালাম ফেরানোর দরকার নেই। সালাত শুরু করেছে, একামত দিয়েছে, সালাত ছেড়ে দিবে। হ্যাঁ, এক রাকাত হয়ে গেছে, কী হয়েছে? এক রাকাত হয়ে গেছে, আর এক রাকাতের শেষ প্রান্তে আছে, সেই অবস্থায় রাকাত শেষ করে তাড়াতাড়ি ফরজের সামিল হয়ে যাবে। কিন্তু একামত হয়ে গেছে তারপর আপনি নতুন করে শূন্য শুরু করেছেন, এটা চলবে না, এটা কি চলবে না? আচ্ছা, কিন্তু যেহেতু ফজরের সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মাফিহা, দুনিয়া এবং দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে উত্তম বেশি, এই জন্য এটা যদি কেউ ফজরের আগে না পড়তে পারে তাহলে কখন পড়বে? না, এর পরার উত্তম সময় হলো সূর্য ওঠার পর, উত্তম সময় সূর্য ওঠার পর। কিন্তু যদি এমন হয় যে সূর্য উঠার অপেক্ষায় রেখে দিলে হয়তো ভুলে যাব, পরে সুন্নতটা আদায় করা সম্ভব হবে না, ওই ব্যক্তি ফজরের সালাতের সালাম ফেরানোর পর সে নিজে দাঁড়িয়ে ওই আগে সুন্নতটা পড়তে পারবে। কি বললাম আমি? একটা হলো পড়া জায়েজ, আর একটা হলো উত্তম। আর একটা কি উত্তম? উত্তম কখন? সূর্য ওঠার পর। আর একটা জায়েজ, পড়তে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত সালাম ফেরানোর পর একজন সাহাবী দাঁড়ায় সালাত পড়ছে, তো রসুল বলছেন, ইয়া রাজুল হাল তুসাল্লিল ফজরা মাররাতাইন, তুমি ফজরকে আবার পড়তেছো নাকি? বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সুন্নতটা পড়তে পারি নাই। তো রসুল বলছেন, আচ্ছা, এটা খালাস। উনি আর কোনো না বা কিছু বলেন নাই, এটা হলো হাদিসে তাকরিরি, মানে আল্লাহ সাল্লাম তিনি সম্মতি দিয়েছেন এই আমলটি। এই হাদিসের আলোকে কেউ যদি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত না পড়তে পারে তাহলে ফজরের সালাতের পরেও আদায় করতে পারবে, কিন্তু উত্তম কখন? সূর্য ওঠার পর। আমি কি বললাম, কিছু কিছু সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যদিও সেটা সুন্নত, কিন্তু তিনি কখনও ছাড়তেন না। তার মধ্যে আমরা বিশেষ করে জানলাম, এক নম্বর যে সুন্নতে মুআক্কাদা বারো রাকাত। সুন্নতে মুআক্কাদা কি? বারো রাকাত। এই বারো রাকাত ছাড়া যেগুলি আছে সেটা কি? আসরের পূর্বে চার রাকাত, মাগরিবের পূর্বে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, পরেও আবার আরও দুই রাকাত। এই যে নফল যেগুলি আছে এই নফল আল্লাহ নবী সাল্লাম কখনও আদায় করতেন, কখনও আদায় করতেন না, এগুলোর ফজিলত রয়েছে। কিন্তু বিশেষ করে কি শুনলাম, যদি কোনো ব্যক্তি ফরজের আগে এবং পরে দিন রাতে বারো রাকাত সুন্নত আদায় করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। ঠিক আছে,